Ready. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Ami Bulbul Sir, Shohid Cadet Academy, Shabaliya Shakha theke bolchi. To ekhane ajker ei soptaher syllabus hocche dhoni, borno o bornomala. To shekhetre ami ei dhoni, borno o bornomala jehetu dhoni tattwa theke neoa hoyeche. সেই ধ্বনি তত্ত্ব থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। তো আজ দেখো প্রশ্নগুলো এখানে লেখা আছে, ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? উত্তর হবে বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রের সাহায্যে। প্রিয় শিক্ষার্থীরা একটি কথা খেয়াল রাখবে, বাকযন্ত্রে বাক প্রত্যঙ্গ যখন হবে তখন ক থাকলে বয়াকার ক, বাক থাকলে প্রত্যঙ্গ আর গ থাকলে যন্ত্র। এই বানানটা যেন অবশ্যই সঠিকভাবে হয় লেখবা এবং কি দেখবা। এখন সঠিকভাবে দেখলা না অবশ্যই সেটা সঠিকভাবে লেখাও সম্ভব না। তো সেক্ষেত্রে এখানে বাক যন্ত্র থাকলে গ আর গ ক থাকলে তন্ত্র, বাক প্রত্যঙ্গ মনে জানা থাকে। তো ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো পরের প্রশ্ন, ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক কি? এখন একটা জিনিস জেনে রেখো, মুখ বিবর, মুখ বিবর আমরা জানি, মুখ বিবরের ভিতরে দেখো অনেক কিছু আছে, দাঁত আছে, ওষ্ঠ আছে, উপরে পাটির দাঁত আছে, উপরে নিচের পাটির দাঁত আছে, উপরে তালু আছে ইত্যাদি। তো সেক্ষেত্রে এগুলো উচ্চারণের জন্য উপকরণ, উপকরণ বা উচ্চারক কি? এখানে দেখো যে কয়টি উপকরণ আছে তার মধ্যে মূল হচ্ছে জিহ্বা। এই জিহ্বা আমরা যা দ্বারা অবশ্যই কথা বলি বা উচ্চারণ করি সঠিকভাবে সেটা হচ্ছে জিহ্বা ও ওষ্ঠ। আমাদের জিহ্বা নাই কখনো উচ্চারণ করা সম্ভব না, আর জিহ্বা আছে কিন্তু ওষ্ঠ নাই সেক্ষেত্রে উচ্চারণ করা সম্ভব না। কিন্তু অন্যান্য প্রত্যঙ্গ যখন থাকে বা অঙ্গ, ওই অঙ্গ থাকে, উপকরণ থাকে, সেক্ষেত্রে উচ্চারণ কিছুটা বিব্রতকর হলেও বোঝার সময় বোঝা যায় যে হ্যাঁ এটাই বলছে। কিন্তু কি জিহ্বা যদি না থাকে সেখানে উচ্চারণ করা কখনোই সম্ভব না। তো এখানে দেখো ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক কি? জিহ্বা ও ওষ্ঠ। মোট কথা হচ্ছে আমাদের মুখের ভিতরে, মুখ মডেল না খাবার, মুখের ভিতরে যে অঙ্গগুলো অংশগুলো আছে, উপকরণগুলো আছে, সেটাই সেখানকার এই মূল উপকরণ কি? সেটা হচ্ছে জিহ্বা ও ওষ্ঠ। তো প্রিয় শিক্ষার্থীরা এর পরের প্রশ্নটি দেখো, ধ্বনি নির্দেশক চিহ্ন কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্ন কি বলে? বর্ণ। এরকম এই প্রশ্নটা আরেকভাবে বলা যেতে পারে, ধ্বনির সাংকেতিক চিহ্নকে কি বলে? একই কথা আমরা এখানে লেখা আছে, লিখেছি ধ্বনি নির্দেশক চিহ্ন কি বলে? বর্ণ। আবার এখানে যদি বলো যে ধ্বনির সাংকেতিক চিহ্নকে কি বলে, এটা উত্তর হবে বর্ণ। প্রিয় শিক্ষার্থী এরপরের প্রশ্ন দেখো, ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? এখানে প্রিয় শিক্ষার্থীর একটি কথা জেনে রেখো, ক একটি ব্যঞ্জন বর্ণ। আমরা ব্যঞ্জন বর্ণের সংজ্ঞাতে জানতে পেরেছি যে সকল বর্ণ উচ্চারণ করতে স্বর বর্ণের সাহায্য লাগে সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। তো কয়েকটি ব্যঞ্জন বর্ণ এটাকে যদি আমরা অক্ষর হিসেবে বলতে চাই তো সেখানে অবশ্যই স্বরে অ মানে স্বর বর্ণ যুক্ত করে নিতে হবে, তাহলে সেটাকে আমরা অক্ষর বলতে পারি। তো অক্ষর আমরা বলি কথার কথায় বলি সবসময় বলতে চাই যে তুমি ক খ অক্ষরগুলো লেখো, আসলে এগুলো আমরা অক্ষর নামেই বলি কিন্তু আসলে এগুলো অক্ষর না, এগুলো কি বর্ণ, ধ্বনির লিখিত চিহ্ন বা সাংকেতিক চিহ্ন। এই ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়, এগুলো হচ্ছে উত্তর হবে স্বরীয় ধ্বনি, অধ্বনি। এরপরে প্রশ্নটি দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো ভাষায় ব্যবহৃত
যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে? উত্তর হবে বর্ণমালা। বর্ণমালা এখানে হচ্ছে যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে, এগুলো হচ্ছে বর্ণমালা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে প্রশ্নটি দেখো, বাংলা বর্ণমালার উৎস কি? বাংলা বর্ণমালার উৎস কি? উত্তর হবে ব্রাহ্মী লিপি। এখানে উচ্চারণ দেখো ব্রাহ্মী, আমরাও বলবো ব্রাহ্মী, কিন্তু এখানে বানানটা দেখো বরফলা আকার হয় ম দীর্ঘিকার, হয় ম দীর্ঘিকার, হ যোগ ম, এই ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, বাংলা বর্ণমালার উৎস কি? ব্রাহ্মী লিপি। এরপরে দেখো, যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয়, যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে কি বলে? উত্তর হবে বঙ্গলিপি। ব ঙ গ লরিষ্কার লি পরিষ্কার পি, বঙ্গলিপি। অথবা এভাবে লেখা যেতে পারে, ব ঙ গ লরিষ্কার লি পরিষ্কার পি, বঙ্গলিপি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে প্রশ্নটি দেখো, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কত? উত্তর হবে ৩২টি। উত্তর হবে ৩২টি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের প্রশ্নটি, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা কত? এখানে দেখো একটি কথা খেয়াল রাখবা, বাংলা বর্ণমালা তার মানে কি, বর্ণমালা ৫০টি, ৩৯টি ব্যঞ্জন বর্ণ আর হচ্ছে স্বরবর্ণ ১১টি, সে হচ্ছে ৫০টি। ৫০টির মধ্যে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? ৩২টি। প্রিয় শিক্ষার্থীরা, আর এখানে হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের সংখ্যা কত? এখন এখানে বর্ণমালা বলতে ৫০টি, তা সেখানে অর্ধমাত্রা বর্ণের সংখ্যা ৮টি, তার মানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মিলে ৮টি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের প্রশ্নটি দেখো, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? প্রিয়, বর্ণমালায় তার মানে কি, ৫০টির মধ্যে মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি এবং কি কি? অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ দেখো, স্বরবর্ণ কতটি এবং কি? এখানে কিন্তু বর্ণমালার কথা লেখা হয় নাই, কিন্তু আসলে বর্ণমালার মধ্যে বর্ণমালার স্বরবর্ণ, বাংলা ভাষার বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি এবং কি কি, এভাবে হতে পারত, কিন্তু প্রশ্ন সংক্ষিপ্ত করার জন্য এখানে লেখা আছে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি এবং কি? উত্তর হবে ১টি, সেটি হচ্ছে রি। এরপরের প্রশ্নটি দেখো, বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি এবং কি? আবার দেখো, বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি এবং কি? উত্তর হবে ৬টি।